কিয়ামতের কঠিন ময়দানে প্রথমে জান্নাতে চলে যাবে আরেকজন ইমানদার তারা প্রথমে জান্নাতে যেতে পারবে না ইমানদার হওয়ার পরেও দুনিয়ার বুকে কিছু গুনাহ করেছিল ওই গুনাহ থেকে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করানোর জন্য নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তাদেরকে জাহান্নামের মধ্যে রাখবে এরপর আল্লাহ পাক ঈমানের কারণে তাদের পাপের শাস্তি দেওয়ার পরে পাপ থেকে পবিত্র করার পরে রব্বুল আলামিন তাদেরকেও এক সময় জান্নাতে প্রবেশ করাবে সুবহানাল্লাহ বলেন মুসলমান বন্ধুরা আমার সেই কিয়ামতের কঠিন ময়দানে আরেক শ্রেণীর মানুষ হবে যেই মানুষগুলো তারা মুসলমান কিংবা ঈমানদার না এক কথাই তাদেরকে বলা হয় কাফের কাফের মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের উপরে কঠিন থেকে কঠিন সিদ্ধান্ত হবে রব্বুল আলামিন বেঈমান কাফের যারা আছে ওই সকল বেঈমান কাফেরদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে যখন বেঈমান কাফেরগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء ان انتم الا في ضلال كبير যখন কাফেরদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে তখন জাহান্নামের মধ্যে নিয়োজিত যে সকল ফেরেশতারা থাকবে জাহান্নামের আল্লাহু আল্লাহ হারাব্বি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হারাব্বি আল্লাহু আল্লাহ হুমায়রা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম যুবক বন্ধুরা মুরব্বি বাবারা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মাও বোনেরা একেবারে সংক্ষিপ্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার নিয়ত করে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভাণ্ডার থেকে ছোট্ট একটি হাদিস পেশ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলার চেষ্টা করব এজন্য আলোচনার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া চাই আপনারাও দোয়া করেন যে কথাগুলো আমার জন্য দরকার আপনাদের জন্য দরকার এলাকার সর্বস্তরের নারী এবং পুরুষের জন্য দরকার রব্বুল আলামিন যেন ওই সকল দরকারি কথাগুলোই আমার মতো একজন গুনাহগার অধম অযোগ্য নালায়েকের জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দেন সকলে বলে আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক আমাকে আপনাকে দয়া করে মায়া করে ঈমানের মহা দৌলত দান করেছেন ঈমান পাওয়ার কারণে আমাদেরকে ঈমানদার বলা হয় আমরা সকলেই এ কথার স্বীকারোক্তি দান করি আমরা ঈমানদার আমরা মুসলমান আল্লাহ পাক যাকে ঈমানের মহা দৌলত দান করেন সেই ব্যক্তি আল্লাহ পাকের পক্ষ থেকে বিশাল বড় একটি নিয়ামত লাভ করছে রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের নিয়ামত দান করে কেমন জানি তার রহমতের চাদরের ভিতরে আমাদেরকে ঢুকায় রাখছে সুবহানাল্লাহ চতুর্দিক থেকে রহমতের চাদর দিয়া আল্লাহ পাক আমাদেরকে বেষ্টনে দিয়া রাখছে এখন আমি এবং আপনি যদি এই চাদরের বেষ্টনের ভিতরে থাকতে পারি আল্লাহর কসম দুনিয়ার এই হায়াতের জিন্দেগিতে যত গুনাই আমাদের দ্বারা হয়ে যাক না কেন
যত অন্যায় অপকর্মই হয়ে যাক না কেন যদি এই চাদরের ভিতরে থাকতে পারি অবশ্যই একদিন না একদিন আমি এবং আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারব সুবহানাল্লাহ আর যদি আমি এবং আপনি এই রহমতের চাদরের বেষ্টনী থেকে বের হইয়া ঈমান নামক মহা দৌলত থেকে বঞ্চিত হইয়া যাই তাহলে এই দুনিয়ার মধ্যে আমি এবং আপনি যত বড় বাড়ির মালিক হই যত বড় মিল ফ্যাক্টরির মালিক হই কিংবা বিশাল সহায় সম্পত্তির মালিক হইয়া যাই বিশাল ক্ষমতার মালিক হইয়া যাই পৃথিবীর বুকে আমি বিশাল স্বভাব প্রতিপত্তি প্রভাব প্রতিপত্তির মালিক হইয়া যাই অথবা এই পৃথিবীর বুকে বিশাল রাজত্বেরও মালিক হইয়া যাই কিন্তু ঈমানের নিয়ামত থেকে বঞ্চিত হইয়া যাই আর সব পেয়ে গেছি আমি আল্লাহর কসম ঈমানের নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার কারণে গোটা দুনিয়া পেয়ে গেলেও আমার চেয়ে হতভাগা আমার চেয়ে কপাল পোড়া আর কেউ নাই ঠিক কিনা বলে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আদর করে ভালোবেসে আমাকে আপনাকে সৃষ্টির পরে ঈমানের মহান নিয়ামত দান করেছেন ঈমানের কালেমা আমি এবং আপনি পেয়েছি আমরা বলতে পারি আমাদের রব হলো আল্লাহ আমরা এটা বলতে পারি আমরা এক আল্লাহ পাকের ইবাদত করি এক আল্লাহ পাকের কাছে আমরা মাথা নত করি আর আমাদের রসুল আমাদের নবী সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এই পরিচয়টা আমরা দিতে পারি এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া অনেক বড় নিয়ামত ঠিক কিনা বল ঈমান হারা হয়ে গেলে আল্লাহ না করুক ঈমান হারা হয়ে গেছে আর দুনিয়ার সব পেয়ে গেছে সে কিছুই পায় না আরেকজন মানুষ ঈমানওয়ালা হয়েছে দুনিয়ার কিছু পাইল না আল্লাহর কসম সে সব পাইছে এবং সর্বশ্রেষ্ঠ নিয়ামত পাইছে আর ওই সর্বশ্রেষ্ঠ নিয়ামতের কারণে মৃত্যুর পরে বিশাল এক নিয়ামতের ভান্ডার আল্লাহ পাক তাকে দান করবে সুবহানাল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানুষ প্রেরণ করে মানুষকে সৃষ্টি করে মানুষগুলো যেন ঈমানের পরিচয় পায় মানুষ যেন তাদের রবকে চিনতে পারে মানুষ যেন তাদের মূল ঠিকানা কোথায় সেটা বুঝতে পারে এজন্য আল্লাহ পাক এই পৃথিবীর বুকে মানুষ সৃষ্টি করার পরে মানুষকে ছেড়ে দেওয়ার পরে যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলদেরকে প্রেরণ করছেন নবী রাসূলগণ যেন মানুষের কাছে গিয়ে মানুষের নিকটে ঈমানের মূল্যবোধ তুলে ধরে ঈমানের পরিচয় তুলে ধরে মানুষ যেন আল্লাহ পাককে চিনতে পারে মানুষ যেন আখেরাত তার মূল এটা বুঝতে পারে কবর সত্য হাসর সত্য পুল সিরাত সত্য জান্নাত জাহান্নাম সত্য এগুলো যেন মানুষ বুঝতে পারে রব্বুল আলামিন এই জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করে মানুষের দ্বারে দ্বারে পাঠিয়েছেন আর নবীগণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই কথাগুলো বুঝিয়েছেন ভাই দুনিয়া আসল না আখেরাত আসল দুনিয়া থাকার জায়গা না দুনিয়া চলে যাওয়ার জায়গা আখেরাত আমাদের আসল জায়গা সেখানে আমাদের চিরকাল থাকতে হবে দুনিয়া ক্ষণস্থায়ী আখেরাত চিরস্থায়ী ভাই দুনিয়াতে সব কিছু পাইলাম ঈমান পাইলাম না আল্লাহকে চিনলাম না নবী রাসূল চিনলাম না আখেরাত বুঝলাম না আসলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইব এজন্য নবী রাসূলগণ মানুষের ধারে ধারে গিয়ে মানুষের কাছে বারবার গিয়ে তাদের কাছে ঈমানের নিয়ামতের কথা তুলে ধরছেন ঈমান গ্রহণের কথা তুলে ধরছেন আল্লাহর কসম যারা ঈমান গ্রহণ করেছে ঈমান গ্রহণের পরে ঈমান হেফাজত করেছে ওই মানুষগুলো সফলতা অর্জন করেছে আর যারা ঈমান কি বুঝে নাই ঈমান কি গ্রহণ করে নাই আল্লাহকে চিনে নাই নবী রাসূলদেরকে চিনে নাই আখিরাতকে বুঝে নাই আল্লাহর কসম ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিয়ামত পর্যন্ত যারা ঈমান বুঝবে না আখিরাত বুঝবে না আল্লাহ আল্লাহর রাসূলদেরকে বুঝবে না ওই মানুষগুলো ক্ষতিগ্রস্তই হবে যারা ঈমানকে বুঝবে আল্লাহ আল্লাহর রাসূলকে চিনবে ওই মানুষগুলো সফল হবে কথা বলা ঠিক কি
ওই সফলতার পথে আল্লাহ পাক আমাকে আপনাকে উঠায় রাখছে সুবহানাল্লাহ জন্মগ্রহণ করেছি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি ইমানদারের ঘরে মা মুসলমান বাবা মুসলমান যেই পরিবারে জন্মগ্রহণ করেছি এই পরিবারের প্রত্যেকটা সদস্য মুসলমান যেই সমাজে জন্মগ্রহণ করেছি এই সমাজের প্রত্যেকটা নাগরিক মুসলমান আমি যেই থানায় যেই জেলা শহরে জন্মগ্রহণ করেছি এই থানা এই জেলা শহরের অধিকাংশ মানুষ মুসলমান প্রায় 98% মানুষ মুসলমান এমন এক দেশের ভিতরে আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন যেই দেশের 92% মানুষ মুসলমান এর চেয়ে বড় সৌভাগ্য এর চেয়ে বড় নিয়ামত আমার এবং আপনার জন্য কি হতে পারে চিন্তা করুন আজকে বুক ফুলে বলতে পারি আমি আল্লাহর গোলাম কথা ঠিক কিনা বলি আজকে বুক ফুলে বলতে পারি আমি এক নব আমি বিশ্ব নবীর উম্মত আমি বলতে পারি আমি কোরআন প্রেমিক আমি বলতে পারি আমি আখিরাতকে বিশ্বাস করি আমি বলতে পারি আমি কবরকে বিশ্বাস করি আমি বলতে পারি আমার একটা হিসাব নিকাশ হবে আমার হিসাব নিকাশের পরে হয়তো আমি সফলতা অর্জন করব না হয় আমি ব্যর্থ হব তবে যেহেতু ঈমান পেয়েছি ঈমানের উপরে যদি চলতে পারি ঈমানের উপরে যদি আমি আমার নিজেকে মৃত্যু পর্যন্ত চলমান রাখতে পারি আল্লাহর কসম আমি সফল হবই হব আমি জান্নাতে যাবই যাব যদি ঈমানের উপরে মরতে পারি কথা ঠিক কিনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট এক হাদিসের মধ্যে এই উম্মতকে সুসংবাদ দান করেছেন নবীজি কি বলছেন قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله أنه لا إله إلا الله دخل الجنة نبي عليه الصلاة والسلام বর্ণনা করেছেন যে ব্যক্তি মৃত্যুর সময় এই কথার ইয়াকিন করবে এই কথার বিশ্বাস করবে মৃত্যুর সময় তার দিলের ভিতরে এই কথা থাকবে এক আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই দ্বিতীয় কোনো মাবুদ নাই এই কথার বিশ্বাস এবং স্বীকারোক্তি নিয়ে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করতে পারে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতের ভিতরে প্রবেশ করবে যত বড় গুনাহগার যত বড় পাপী হয়ে যাক না কেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে ঈমান লাভ করার পরে সেই ঈমানের সাথে দুনিয়া থেকে যেতে পেরেছে মুসলমান ভাইরা আমার হাদিস শরীফের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন তোমরা যে যে অবস্থায় মৃত্যুবরণ করবে তোমাদেরকে ওই অবস্থায় কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে সুবহানাল্লাহ বলেন একটি মানুষ যদি ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহর কসম ওই ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করার কারণে আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে তাকে ঈমানদার হিসাবে উঠাবে জোরে বলেন সুবহানাল্লাহ ঈমানদার অবস্থায় মরছে এজন্য ঈমানদার অবস্থায় ঈমান অবস্থায় রব্বুল আলামিন তাকে হাশরের ময়দানে উঠাবে মুসলমান ভাইরা আমার কিয়ামতের কঠিন ময়দানে গোটা পৃথিবীর বুকে আগমনকারী মানুষগুলো দুই ভাগে বিভক্ত হবে প্রথমত তারা দুই ভাগে বিভক্ত থাকবে তাদের ভিতর থেকে এক ভাগ মানুষ হবে তারা যারা ঈমানদার জোরে বলেন সুবহানাল্লাহ এক ভাগ মানুষ কিয়ামতের কঠিন ময়দানে তারা থাকবে ঈমানদার এবং মুসলমান হিসেবে আরেক শ্রেণীর মানুষ কিয়ামতের কঠিন ময়দানে উপস্থিত হবে তারা হবে কাফের বেঈমান ঈমানহারা ওই সকল লোকদের জন্য থাকবে আরেকটা দল মুসলমান বন্ধুরা আমার ঈমানদার হয়ে যে মানুষগুলো
কিয়ামতের কঠিন ময়দানে উপস্থিত হতে পারবে রব্বুল আলামিন ওই সকল মানুষদের জন্য জান্নাতের ফয়সালা করবেন ইমানদারদের ভিতর থেকে কিছু ইমানদার প্রথমেই সোজা জান্নাতে চলে যাবে আবার ইমানদারদের ভিতর থেকে কিছু ইমানদারেরা প্রথমেই জান্নাতে যেতে পারবে না বরং দুনিয়ার লোকে যে গুনাহ করেছে অন্যায় করেছে ওই অন্যায় এবং গুনাহের শাস্তি স্বরূপ কিছুদিন জাহান্নামের আগুনের মধ্যে জ্বালার পরে এরপরে আল্লাহ পাক সেখান থেকে তাকে জান্নাতে প্রবেশ করাবে বুঝা যায় ইমানদাররা দুই দলে বিভক্ত হবে একদল ইমানদার কিয়ামতের কঠিন ময়দানে প্রথমেই জান্নাতে চলে যাবে আরেকজন ইমানদার তারা প্রথমে জান্নাতে যেতে পারবে না ইমানদার হওয়ার পরেও দুনিয়ার বুকে কিছু গুনাহ করেছিল ওই গুনাহ থেকে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করানোর জন্য নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তাদেরকে জাহান্নামের মধ্যে রাখবে এরপর আল্লাহ পাক ঈমানের কারণে তাদের পাপের শাস্তি দেওয়ার পরে পাপ থেকে পবিত্র করার পরে রব্বুল আলামিন তাদেরকেও এক সময় জান্নাতে প্রবেশ করাবে সুবহানাল্লাহ বলেন মুসলমান বন্ধুরা আমার সেই কিয়ামতের কঠিন ময়দানে আরেক শ্রেণীর মানুষ হবে যেই মানুষগুলো তারা মুসলমান কিংবা ইমানদার না এক কথায় তাদেরকে বলা হয় কাফের কাফের মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের উপরে কঠিন থেকে কঠিন সিদ্ধান্ত হবে রব্বুল আলামিন বেঈমান কাফের যারা আছে ওই সকল বেঈমান কাফেরদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে যখন বেঈমান কাফেরগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুম সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء ان انتم الا في ضلال كبير যখন কাফেরদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে তখন জাহান্নামের মধ্যে নিয়োজিত যে সকল ফেরেশতারা থাকবে জাহান্নামের জাহান্নামের কাজে নিয়োজিত ফেরেশতাগণ ওই সকল কাফেরদেরকে উদ্দেশ্য করে বলবে এই কাফের দলেরা তোরা এই জাহান্নামের ভিতরে কেন আসলি এই জায়গার ভিতরে তোরা কেন আসলি আরে এটা তো ভালো জায়গা না এখানে তো মানুষ শান্তিতে থাকবে বিষয়টা এরকম না এখানে আসার অর্থই হলো তার জীবনে অশান্তি আর অশান্তি আল্লাহর কসম আল্লাহর কসম জাহান্নামের যে শাস্তি জাহান্নামের যে আযাব জাহান্নামের যে কষ্ট জাহান্নামের যে বিপদ জাহান্নামের আযাব জাহান্নামের শাস্তি জাহান্নামের বিপদ জাহান্নামের কষ্ট কি পরিমাণ এটার একটা নমুনা তার একটা উদাহরণ দেওয়া হয় ও মুসলমান বিশাল কোন সাগরের বুকে যদি ছোট্ট একটা সুই ঢুকিয়ে দেওয়া হয় ওই সুইটাকে ওঠানোর পরে সুয়ের মাথায় সামান্য পরিমাণ যে পানি লেগে থাকবে সামান্য পরিমাণ পানি মুহাদ্দিসিন কেরামগণ উলামায়ে কেরামগণ আমাদেরকে বোঝায় জাহান্নামের শাস্তি কি পরিমাণ জাহান্নামের কষ্ট কি পরিমাণ তোমরা বুঝো বিশাল সাগরের মধ্যে যে পরিমাণ পানি থাকে এই পরিমাণ কষ্ট হলো জাহান্নামের মধ্যে আর দুনিয়ার মধ্যে যে কষ্ট দুনিয়ার বুকে যে বিপদ এটা জাহান্নামের বিপদের তুলনায় হলো ওই সুয়ের আগার মধ্যে যে অল্প পরিমাণ পানি লেগে থাকে এই পরিমাণ কষ্ট হলো পুরা দুনিয়ার বুকে কথা বলে ঠিক কিনা দুনিয়ার বিপদ তো কোনো বিপদই না দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না আল্লাহর কসম আল্লাহর কসম দুনিয়ার শাস্তি কোনো শাস্তি না
দুনিয়ার পেরেশানি কোনো পেরেশানি না আখিরাতের পেরেশানি হলো বড় পেরেশানি আখিরাতের শাস্তি হলো বড় শাস্তি আখিরাতের কষ্ট হলো বড় কষ্ট জাহান্নামের আগুন হলো সবচেয়ে বড় আগুন কথা বলে ঠিক কি না মুসলমান ভাইরা রে আমার কাফের বেঈমানগুলোকে যখন জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে জাহান্নামের দারোয়ান জাহান্নামের রক্ষীগণ তাদেরকে জিজ্ঞাসা করবে এই তোরা এখানে কেন আসলি এটা তো ভালো কোনো জায়গা না এত খারাপ এত নিকৃষ্ট কষ্টের একটা জায়গা হলো জাহান্নামে জাহান্নামের মধ্যে তোরা কেন আসলি তোরা কি বুঝিস না আরে তোরা কি ঈমানের উপরে উঠতে পারিস না তোদেরকে কি দুনিয়ার বুকে কেউ এসে আখিরাতের কথা ভালো করে বোঝাই নাই কেউ কি তোদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করাই নাই কেউ কি তোদেরকে বলে নাই মরার পরে যদি ঈমান আমল নিয়ে তুমি যেতে না পারো কিয়ামতের ময়দানে তাহলে কিন্তু তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে এমন ভাবে কি তোমাদেরকে কেউ বোঝাই নাই নাকি এগুলো ফেরেশতারা বলতে থাকবে ওই কাফেরগুলোকে যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আলাম ইয়াতিকুম নাযির এই তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই কেউ কি তোমাদেরকে সাবধান করে নাই তখন ওই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত মানুষগুলো চিৎকার করে বলতে থাকবে বালা কদ জাআনা নাযির হা হা আমাদের কাছে দুনিয়ার বুকে অনেকে এসে বুঝিয়েছিল আমাদেরকে সাবধান করেছিল নবীদের জমানায় যে কাফেরগুলো ছিল তারা বলবে হা হা আমাদের কাছে তো নবীগণ আসছিল পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাদেরকে বুঝিয়েছে অনেকে বলবে আল্লাহ ও ফেরেশতারা শুনো আমাদের কাছে পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বুঝিয়েছে অনেকে বলবে ও ফেরেশতারা শুনো আমাদের কাছে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বুঝিয়েছে অনেকে বলবে আমাদেরকে বুঝিয়েছেন পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার অনেকে বলবে আমাদেরকে বুঝিয়েছেন পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম অনেকে বলবে আমাদেরকে বুঝিয়েছিল ইয়াকুব আলাইহিস সালাম অনেকে বলবে আমাদেরকে বুঝিয়েছেন পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকে বলবেন আমাদেরকে বুঝিয়েছিলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম কেউ বলবে আমাদেরকে বুঝিয়েছিলেন পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার অনেকে বলবে আমাদেরকে বুঝিয়েছিলেন পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক যুগের কাফেররা তাদের প্রত্যেকের যুগের প্রত্যেকের সময়ের প্রত্যেকের এলাকার নবীদের নাম উল্লেখ করে করে বলবে তারা আমাদেরকে বুঝিয়েছিল আমাদের কাছে এসে আমাদেরকে সাবধান করেছিল ও মুসলমান পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার কাফেররা বলবে আমাদের কাছে ঈসা নবী এসে আমাদেরকে বুঝিয়েছিল ও মুসলমান আমার নবী আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার কাফেররা মক্কার আবু জাহেল উতবা সাইদা আবু লাহাব আখনাস সহ বিখ্যাত কাফের গুলো বলতে থাকবে হা হা আমাদের কাছে এসে বিশ্বনবী মুহাম্মদ বুঝিয়েছিল আমাদেরকে সাবধান করেছিল কবর সম্পর্কে আমাদেরকে সাবধান করেছিল জাহান্নামের কঠিন আগুন সম্পর্কে সাবধান করেছিল কিন্তু যখন আমাদের কাছে বিশ্বনবী আসছে তখন আমরা বলেছিলাম মা নাযালাল্লাহু মিন শাই মুহাম্মদ তুমি আমাদের কাছে এসে বলতেছো আল্লাহ তোমার উপরে কিতাব নাযিল করছে কোরআন নাযিল করছে তুমি আমাদের কাছে এসে বলতেছো
আল্লাহ পাক তোমাকে রাসূল হিসেবে কবুল করেছে আমার দিকে খেয়াল করুন গুরুত্বপূর্ণ কথা একটু এদিক সেদিক মনোযোগ দিবেন মানুষের উপস্থিতি যে পরিমাণ আমি সেদিকে লক্ষ্য না করে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা কাফেরগুলো বলবে আমরা বলেছিলাম যখন মুহাম্মদ আমাদের কাছে এসে ঈমানের দাওয়াত দিয়েছিল মুহাম্মদ যখন আমাদের কাছে এসে ইসলামের কথা তুলে ধরেছিল মুহাম্মদ যখন আমাদের কাছে এসে কুরআনের বাণীগুলো তুলে ধরেছিল মুহাম্মদ যখন আমাদের কাছে এসে জাহান্নামের আযাব সম্পর্কে সতর্ক করেছিল তখন আমরা মুহাম্মদকে বলেছিলাম ও মুহাম্মদ আল্লাহ পাক তোমার উপরে কোনো কিছু নাযিল করে নাই তুমি যেটা পড়ে পড়ে আমাদেরকে শোনাও আর দাবি করো এই কুরআন আল্লাহ তোমার উপরে নাযিল করছে এটা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত না বরং এটা তোমার বানানো তোমার কাছে যে সকল মানুষগুলো আসে যায় তারা তোমার কাছে বানায় বানায় বলে আর ওই বানানো কথাগুলো তুমি আমাদেরকে শোনাও পূর্বের যুগের ঐতিহাসিক ঘটনাগুলো তুমি আমাদের কাছে শোনাও অতএব এগুলো আমরা বিশ্বাস করব না এগুলো তোমার বানানো এগুলো পূর্বপুরুষদের ইতিহাস এগুলো তুমি যে বলতেছো এগুলো আল্লাহ পাক তোমার উপরে নাযিল করে নাই অতএব তোমার কথা আমরা মানতে পারি না কাফেররা জাহান্নামের মধ্যে থেকে জাহান্নামের দারোয়ান যে সকল পাহারাদার ফেরেশতারা থাকবে তাদেরকে বলবে আমরা মুহাম্মদকে বলেছিলাম তুমি যে বলতেছো আল্লাহ তোমার উপরে কুরআন নাযিল করছে এটা মিথ্যা আমরা বলেছিলাম মুহাম্মদ তুমি যে বলতেছো কবর আমরা বলছিলাম কবর এটা মিথ্যা আমরা বলেছিলাম মৃত্যুর পরে হিসাব নিকাশ এগুলো অযথা খামোখা আমরা বলেছিলাম মুহাম্মদ মানুষ মারা যাওয়ার পরে মাটিগুলো মাটি পোকামাকড় এই দেহকে খেয়ে ফেলবে আবার সেখান থেকে পুনরায় আমাদেরকে সৃষ্টি করা হবে এ সকল পাগলের কলাপ আমাদের কাছে বলো না আমরা মরে যাওয়ার পরে মাটি হয়ে যাব মাটি আমাদেরকে খেয়ে ফেলবে পোকামাকড় আমাদেরকে খেয়ে ফেলবে অতএব মুহাম্মদ তোমার কথা আমরা বিশ্বাস করতে পারি না আমাদের দুনিয়ার জীবন আসল জীবন মরার পরে একটা জীবন আছে এটা আমরা বিশ্বাস করি না এই কথাগুলো কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জীবনে যেরকম বলেছে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পরে তারা ফেরেশতাদের কাছে স্বীকার করবে হ্যাঁ মুহাম্মদ এসেছিল বলেছিল আমরা বলেছিলাম তুমি মিথ্যাবাদী আমরা বলেছিলাম তুমি পাগল আমরা বলেছিলাম তুমি একজন কবি আমরা বলেছিলাম তুমি যেগুলো বলতেছো এগুলো পূর্বপুরুষদের ইতিহাস এগুলো আমরা মানতে পারি না আমরা দুনিয়াকে আসল মনে করেছি এই কথাগুলো তারা সেখানে স্বীকার করবে কথা বলে ঠিক কিনা সূরা মুলকের শুরু পৃষ্ঠার মধ্যে এই আলোচনা আল্লাহ পাক করেছেন তারা সেখানে বলবে কালু বালা কদ জানা নাদির জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হওয়া মানুষগুলো বলবে ও জাহান্নামের কাজে নিয়োজিত ফেরেশতারা শুনো আমাদের কাছে নবীগণ আসছিল এসে আমাদেরকে সাবধান এবং সতর্ক করেছিল কিন্তু আমরা নবীদেরকে বলেছিলাম মা নাযালাল্লাহু মিন শাই আল্লাহ পাক আপনাদের উপরে কোনো কিছু নাযিল করে নাই আপনারা যে কথাগুলো বলেন এগুলো আপনাদের বানানো কথা এগুলো আমরা বিশ্বাস করতে পারি না ও ফেরেশতারা শুধুমাত্র এতটুকুই নয় আমরা নবীদেরকে বলেছিলাম ইন আনতুম ইল্লা ফি দলালিন কাবীর ও নবীগণ আপনারা যে বলতেছেন আপনারা সঠিক পথে আছেন না না আমরা মনে করি আপনারা ভুল পথের মধ্যে আছেন আমরা মনে করি আপনারা গুমরাহির ভিতরে আছেন আসল শিক্ষার উপরে আপনারা নাই এই কথাগুলো কাফেররা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পরে বলবে আমরা নবীদেরকে বলেছিলাম আপনাদের উপরে আল্লাহ কিছু নাযিল করে নাই আমরা বলেছিলাম নবীগণ আপনারা ভুল পথের মধ্যে আছেন ও মুসলমান আল্লাহর কসম আল্লাহর কসম কাফেররা দুনিয়ার বুকে নবীদেরকে বলেছে আপনারা ভুল পথে
কাফেররা নবীদেরকে বলেছে পাগল কাফেররা নবীদেরকে বলেছে আল্লাহ পাক আপনাদের উপরে কিছু নাযিল করে নাই কাফেররা এই কথাগুলো বলে দুনিয়ার বুকে নবীদেরকে কষ্ট দিয়েছে ও মুসলমান এই কাফেরগুলো যখন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে তখন কাফেরগুলো বলবে আমরা দুনিয়ার বুকে নবীদেরকে এগুলো এগুলো বলেছিলাম তখন ফেরেশতারা তাদেরকে ধিক্কার দিবে ধিক্কার দিবে হে বেটা নবীগণ তোদেরকে বোঝানোর পরেও তোরা কেন নবীদের কথাগুলো মানলি না তোদের চাইতে কপাল পোড়া তো আর কেউ হতে পারে না তখন কাফেরগুলো চিৎকার করে জাহান্নামের মধ্যে থেকে বলতে থাকবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর চিৎকার করে বলতে থাকবে হায় আফসোস 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 দুনিয়ার বুকে যদি আমরা নবীদের কথাগুলো শুনতাম নবীদের কথাগুলো শুনে আমরা যদি নবীদের কথা অনুযায়ী দুনিয়ার বুকে চলতাম আমরা যদি নবীদের কথাগুলো মেনে নিতাম তাহলে আজকে আমরা জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হইতাম না জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পরে তারা সেখানে পুড়বে গলবে মুসলমান কেমন পোড়া পড়বে আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের অপরের জায়গার মধ্যে বর্ণনা করছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা যারা আমি আল্লাহ পাকের আয়াতগুলোকে কুরআনের কথাগুলোকে বিশ্বাস করবে না তাদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব জাহান্নামের আগুনগুলো তাদেরকে পুড়ে ফেলবে একবারে পুড়ে ছাইবেলায় ফলাইবে ও মুসলমান আল্লাহ পাক বলেন كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পরে যখন তাদের শরীরের মাংসগুলো তাদের শরীরের গোশতগুলো জাহান্নামের আগুন একবারে পুড়ে ফলাইবে একবারে শেষ করে ফলাইবে আমি রব্বুল আলামিন মুহূর্তের ভিতরেই আবার তাদেরকে মাংস দিয়া দিব একবার গইলা যাবে সব শেষ আল্লাহ পাক বলেন মুহূর্তের ভিতরে তারে আবার পূর্ণাঙ্গ গোশত দিয়া তাকে সুন্দর করে চামড়া দিয়া বানায় ফলাইব বানানোর পরে কি শেষ করা না আবার জাহান্নামের আগুনে তাকে পোড়া হবে জাহান্নামের আগুনে পুইরা আবার গইলা একবার শেষ হয়ে যাইবে রব্বুল আলামিন আবার তাকে সুন্দর করে গোশত দিয়া চামড়া দিয়া জাহান্নামের মধ্যে বানাইবে বানানোর পরে আবার তাকে জাহান্নামের মধ্যে পোড়া হবে মুসলমান এরকম ভাবে বারবার তাকে বানাইবে আর পোড়াইতে থাকবে আল্লাহর কসম এক একটা কাফের চিরকাল যেই কালের কোনো শেষ নাই আবাদুল আবাদ পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে পুড়তে থাকবে আবার সৃষ্টি হইবে আবার পুড়তে থাকবে আবার সৃষ্টি হইবে কথা বলে ঠিক কিনা সেই জাহান্নামে যাওয়ার পরে তারা ফাতারাফু বিদাবিহিম তারা তাদের অপরাধগুলো এক এক করে সব স্বীকার করবে একটা অপরাধও তারা অস্বীকার করবে না কাফেরেরা জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পরে সব অপরাধ স্বীকার করে নেবে হ্যাঁ আল্লাহ আমি অমুক নবীকে গালি দিয়েছিলাম হ্যাঁ আমি অমুক নবীর বিরুদ্ধে বলেছিলাম আমি অমুক নবীর চেহারার মধ্যে থুতু মেরেছিলাম অমুক নবীর চেহারায় পাথর মেরেছিলাম অমুক নবীকে আমি মিথ্যাবাদী বলেছিলাম কাফেররা বলবে নবীদের পরের যুগে উলামা একরাম যখন মানুষকে আল্লাহর কথা বলে উলামা একরাম যখন মানুষকে দ্বীনের কথা বলে উলামা একরাম যখন মানুষকে কোরআনের বাণী শোনায় উলামা একরাম যখন মানুষকে আখেরাতের কথা শোনায় উলামা একরাম যখন মানুষকে জান্নাত জাহান্নামের কথা শোনায় উলামা একরামদের কথাগুলোকে যারা বিশ্বাস করে না এগুলো শুনে যারা হাসাহাসি করে বিদ্রুপ করে ঠাট্টা করে ওই জাহান্নামে নিক্ষিপ্ত ওই মানুষগুলো তখন বলবে আমরা আলেমদের কথা শুনি না টিটকারি করেছিলাম হাসাহাসি করেছিলাম ঠাট্টা করেছিলাম আর
বলেছিলাম হুজুরদের খায়া কোনো কাম নাই হুজুররা কত কিছু বলবে হুজুরদের কথা কি আর শোনা যাবে হুজুরদের কথা হুজুররা বলো আমাদের মত আমরা চলবো আইগুলো বলেছিলাম আর আজকে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি আফসোস করবেন আফসোস করবেন আর আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে তাসাফাল লিআসহাবিস সাঈর এই জাহান্নামের অধিবাসীরা তোরা চুপ কর তোরা কোনো কথা বলিস না তোদের জন্য ধ্বংস তোদের জন্য ধ্বংস ফালা তুকাল্লিমুন আজকে আমি আল্লাহর সাথে তোদের কোনো কথা নাই ফালাসাউ ফিহা এখানে তারা অপমানিত এখানে তারা লাঞ্ছিত এখানে তারা পদদলিত আমি রব্বুল আলামিন আজকে তোদের সাথে কোনো কথা বলবো না জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে থাকবে পুড়তে থাকবে রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে আপনাকে বাঁচাই করে জাহান্নামীদের অন্তর্ভুক্ত না করে কাফেরদের অন্তর্ভুক্ত না করে ঈমানদারদের অন্তর্ভুক্ত করেছেন মুসলমান হিসেবে কবুল করেছেন এক আল্লাহকে চিনার মতো একটা মেধা একটা বুদ্ধি জ্ঞান বিবেক আমাদেরকে দান করেছেন নবীকে চিনার মতো একটা যোগ্যতা দান করেছেন কুরআনকে বুঝার মতো একটা যোগ্যতা দান করেছেন ইসলাম কি বুঝার যোগ্যতা দিয়েছেন মৃত্যুর পরের জীবন সম্পর্কে বুঝার যোগ্যতা দান করেছেন আলেম ওলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক আমাদেরকে দান করেছেন এর চেয়ে বড় কোন নিয়ামত আল্লাহর কসম আল্লাহর কসম আসমানের নিচে জমিনের উপরে একটা মুসলমানের জন্য আর কিছুই হতে পারে না কথা বলে ঠিক কিনা সেই মহা নিয়ামত মহা নিয়ামতের ভান্ডার যেটা রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন সেটা হলো ঈমানের নিয়ামত মুসলমানের মুসলমানের নিয়ামত ঈমানদারের ঈমানের নিয়ামত কুরআন নামক নিয়ামত আল্লাহ পাকের শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার নিয়ামত আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা রব্বুল আলামিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করে কাফেরদের দলভুক্ত না করে মুসলমানদের দলভুক্ত করেছেন ঈমানদারদের দলভুক্ত করেছেন এই জন্য আমরা খুশি না নারাজ আরো জোরে বলি খুশি না নারাজ খুশি থাকলে হাতটা উঠায়া আমার আল্লাহরে দেখান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হাত নামান রব্বুল আলামিন ঈমানের নিয়ামত দান করেছেন এটা আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি মাহফিলের যিনি সভাপতি আমি উদাহরণস্বরূপ বলতেছি আলহাজ মোহাম্মদ নাজমুল হুদা আমাদের নাজমুল হুদা ভাইকে যদি বলা হয় নাজমুল ভাই গোটা দুনিয়াটা আপনাকে লিখে দিয়ে দেওয়া হবে বাংলাদেশের রাজত্ব দিয়ে দেওয়া হবে ভারতের রাজত্ব দেওয়া হবে পাকিস্তানের রাজত্ব দেওয়া হবে এমনি ভাবে আফগানিস্তানের রাজত্ব ইরাকের রাজত্ব ইরানের রাজত্ব জর্ডানের রাজত্ব সৌদি আরবের রাজত্ব মরক্কোর রাজত্ব কাতারের রাজত্ব এমনকি আমেরিকার রাজত্ব ফ্রান্সের রাজত্ব ব্রিটেনের রাজত্ব গোটা পৃথিবীর রাজত্ব যদি আপনাকে দিয়ে দেওয়া হয় বিনিময়ে আপনি আল্লাহর বিরুদ্ধে একটা কথা বলবেন আল্লাহকে গালি দিবেন নবীকে গালি দিবেন কোরআনকে অবমাননা করবেন ঈমান বিরোধী একটা কথা বলবেন কিংবা ঈমান ছেড়ে দিবেন আমার মনে হয় গোটা দুনিয়াকে লাঠি মেরে আমাদের নাজমুল ভাই বলবে দুনিয়াকে লাঠি মারলাম ঈমানকে গ্রহণ করলাম এটা কি নাজমুল ভাইয়ের বেলা একাই নাকি আমাদের সকলের বেলায় আর জোরে বলেন সকলের বেলায় গোটা দুনিয়াকে লাঠি মারবো আমি আমার ঈমানকে আমার বুকে লালন করে আমি মৃত্যু পর্যন্ত এই পৃথিবীর বুকে থাকার চেষ্টা করব কথা ঠিক কিনা বলেন এজন্য আমাদের কাছে আমাদের বুজুর্গরা আমাদের কাছে আমাদের পূর্বপুরুষেরা আমাদের কাছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ একেবারে ত্যাগ স্বীকার করে এমনকি ঈমানের মোকাবেলায় যখন তাদের কাছে দুনিয়াকে পেশ করা হয়েছে দুনিয়াকে তারা যে লাঠি মেরেছে ঈমানের মোকাবেলায় তাদের উপরে যখন জুলুম এসেছে নির্যাতন এসেছে রক্ত গড়িয়েছে শহীদ করা হয়েছে তারা শহীদ হয়েছে রক্ত দিয়েছে জান মাল দিয়েছে বারবারই ছেড়ে দিয়েছে ঈমান তারা ছাড়ে নাই এই শিক্ষা তারা আমাদেরকে দিয়ে গেছে কথা ঠিক কিনা
কে জানে না ইসলামের ইসলামের ইতিহাসের প্রতিটি পাতায় পাতায় গভীরভাবে খাল করলে যার নাম সবার আগে আসবে নির্যাতনের ইস্তিমরুলারদের উপরে চলেছে তাদের মধ্য থেকে সর্বপ্রথম যার নাম প্রত্যেকটা মুসলমানের মুখে মুখে আসে কে জানে না সে হলো হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে বলেন কথা ঠিক কি না হযরতে বেলাল একজন গোলাম বাজারে যাকে গরু ছাগলের মত নিয়ে বিক্রি করা হতো আজকে মাওনা বাজারে যেরকম গরু ছাগলের দরদাম করা হয় বিক্রেতা একটা দাম চায় ক্রেতা একটা দাম বলে এরপরে ক্রেতার পছন্দ না হলে ক্রেতা চলে যায় আরেক ক্রেতা এসে আরেকটা দাম করে দালালকে বাজারের মধ্যে এরকম ভাবে উঠিয়ে দরদাম করে বিক্রি করা হইতো বিক্রেতা একটা দাম চাইতো ক্রেতা একটা দাম বলতো ক্রেতা অনেক সময় বলতো এইটার দাম বুঝি এত টাকা হ্যাঁ এত দামে কি তারে বিক্রি করতে পারবা এরকম ধিক্কার দিয়ে তুচ্ছতা ছিল্ল করে অনেক সময় চলে যাইতো বাজারে বাজারে যে দালালকে বিক্রির জন্য উঠানো হইতো দরদাম ঠিক করা হইতো সেই দালাল ইসলামের ইতিহাসে এমন একজন ব্যক্তিত্ব যদি দালালকে কেউ অনুসরণ করে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর পাকের জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে কথা ঠিক কি না আমার নবীজি বলছেন আসহাবী কান নুজুম بأيهم اقتديتم اهتديتم আমার নবী আপনার নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন শুনো আমার উম্মতেরা আমার যে সকল সাহাবা একরামগণ আছে হতে পারে সে ছোট্ট একজন সাহাবী হযরতে আনাস হতে পারে একজন গোলাম হযরতে বেলাল হতে পারে আমার একজন সাহাবী হযরতে আবু বকর কিংবা আমার একজন সাহাবী যার নাম হলো হযরতে তুফাইল এমন সাহাবী যার নাম পর্যন্ত অনেক মুসলমান জানে না আমার নবীজি বলেন তোমাদের মধ্য থেকে যে কেউ যদি আমার একজন ছোট থেকে ছোট সাহাবীর অনুসরণ করে তার জীবনটা যাপন করে আমার নবীজি বলেন ওই একজন সাহাবীর অনুসরণ করার কারণে আল্লাহ পাক তাকে হেদায়েত দান করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এবং আপনার জন্য হলো শিক্ষা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করার কারণে হযরতে বেলালের যিনি মনিব ছিলেন উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে ফেলছে মুসলমান ভাইরা আমার শুধুমাত্র কেবল ক্ষান্ত হয় নাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরবের উত্তপ্ত গরম বালুর উপরে খালি গায়ে শোয়া দিয়েছে মুসলমান বন্ধুরা আমার উত্তপ্ত গরম বালুর উপরে যখন খালি গায়ে হযরতে বেলালকে শোয়া দেয় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মাংস এবং চামড়াগুলো পুড়ে সারকার হয়ে যায় মুসলমান বন্ধুরা আমার শুধুমাত্র কেবল মাত্র এতটুকুই নয় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের কাপড়গুলো খুলে নিয়ে এই বুকের উপরে কোনো কাপড় নাই এই খালি বুকের উপরে বড় পাথরের টুকরা এনে তারা রেখে দিয়েছে মুসলমান বন্ধুরা আমার উত্তপ্ত গরম আরবের গরম সেই গরমের উপরে খালি একটা পাথর খালি গায়ের উপরে হযরতে বেলালের বুকের উপরে যখন বিশাল বড় পাথর খালি এনে রেখে দেওয়া হয়েছিল মুসলমান গরমের কারণে সেই পাথর এতই গরম এবং উত্তপ্ত হয়েছে সেই পাথরের গরমে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মাংসগুলো পর্যন্ত পুড়ে গেছে মুসলমান কিতাবের মধ্যে আছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মাংসগুলো পুড়ে যাওয়ার পরে সেই মাংস পুড়ে যাওয়ার দুর্গন্ধ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার নাক দিয়ে অনুভব করতেছিলেন আর ওই অবস্থাতেও বলতেছিলেন আহাদ আহাদ আমার আল্লাহ এক আমার আল্লাহ এক ওই সময়
উমাইয়া বলছে দেখ বেলাল এখন কি বলে সারা দিন আহাদ আহাদ করতে করতে হযরতে বেলালের আওয়াজ আর বের হয় না ও মুসলমান এক সময় বেলাল চিৎকার করে করে বলছে আহাদ আহাদ খাবার দাবার নাই নির্যাতনের উপরে নির্যাতন এখন বেলালের আওয়াজ আস্তে আস্তে নিচে নেমে আসছে খাবার নাই শরীরের মধ্যে শক্তিও নাই এখন বেলালের আওয়াজ যখন একবারে নিচু হয়ে গেছে বেলাল এখন আস্তে আস্তে কি বলে উপর থেকে শোনা যায় না উমাইয়া তার খাদেমকে ডাইকা বলে কানটা লাগায় দেখ বেলালের মুখ এখনো নড়ে এই মুখ দিয়ে বেলাল কি উচ্চারণ করে এটা একটু শুন দেখ কি বলে বেলাল মুসলমান বন্ধুরা রে আমার বেলালের মুখের কাছে কান লাগায় তখন শোনা গেছে বেলালের আওয়াজ যখন বের হতে চায় না ওই মুহূর্তেও বেলাল বলতেছে আহাদ আহাদ ও মুসলমান ওই সময় উমাইয়া হযরতে বেলালকে বলছে বেলাল এখনো সময় আছে তুমি ঈমান এবং ইসলামকে ছাড়ো তুমি মুহাম্মদকে ছাড়ো মুহাম্মদের কোরআন ছাড়ো ওই অবস্থাতেও বেলাল বলছে আমার তো জান বের হয়ে যাওয়ার উপক্রম উমাইয়া শোনো আমি বেলালের জান যদি চলে যায় চলে যাবে আল্লাহর কসম আমি বেলাল আমার ঈমান ছাড়তে পারবো না মুসলমান বন্ধুরা রে আমার সেই বেলালের ইতিহাস কে জানে না বেলালের ইতিহাস কে জানে না সবাই জানে নির্যাতন সহ্য করেছে ঈমান ছাড়ে নাই নিজের শরীরের রক্ত ঝরেছে ঈমান ছাড়ে নাই শরীরের মাংস জুলুস পুড়ে গেছে তারপরেও তো বেলাল ঈমান ছাড়ে নাই মুসলমান ভাইরা রে আমার মহিলা মাদ্রাসা হুমাইরা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ইসলামের ইতিহাসে মা বোনদের ইসলামের জন্য যেই ত্যাগ ইসলামের জন্য যেই কুরবানি প্রত্যেকটা মুসলমানের ঘরের মা বোনদের সেই কুরবানি সম্পর্কে জানা দরকার মা বোনেরা ইসলামের জন্য কতটুকু কষ্ট স্বীকার করছে মুসলমান ভাইরারি আমার কে জানে না হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহাদাতের ঘটনা ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যার রক্ত মক্কার জমিনে পড়ার পরে লজ্জাস্থান থেকে রক্ত ঝরতে ঝরতে এমনকি শাহাদাত বরণ করে লাশটা মক্কার মাটিতে ছটফট করছে রক্ত ঝরছে সুমাইয়ার লাশ মক্কার মাটিতে ছটফট করে ওই মুহূর্তে সুমাইয়া আঙ্গুল উঁচু করে বলছে আহাদ আহাদ আমার আল্লাহ এক আমার আল্লাহ এক আমি সুমাইয়া আজকে আমার জীবন দিতেছি আমার নাম ইতিহাস থেকে মুছে যাবে বিষয়টি এরকম না ইসলামের ইতিহাসে আমি সুমাইয়ার নাম আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করবে কথা বলে ঠিক কি না আজকে মুসলমানের এমন একটি ঘর নাই মুসলমানের এমন একটি পরিবার নাই যেই পরিবারের মধ্যে সুমাইয়া নামের একটি কন্যা সন্তান নাই কথা ঠিক কি না বলে আজকে মুসলমানের ঘরে ঘরে সুমাইয়া নামের কন্যা সন্তান এই কথার সাক্ষ্য বহন করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নিজের জীবন দিয়ে নিজের ঈমান ইসলামকে রক্ষা করেছে আল্লাহ পাক তার নাম এমন ভাবে কবুল করেছে মুসলমানের ঘরে ঘরে আজকে সুমাইয়া ঠিক কি না বলে মুসলমানের ঘরে ঘরে আজকে এই মাদ্রাসায় যদি খোঁজ খবর নেন দেখবেন সুমাইয়া নামের একাধিক মেয়ে পাবেন একই ক্লাসে কয়েকজন পাবেন এটা কেন এটা আমার আল্লাহ কবুল করছে কথা ঠিক কি না মুসলমান বন্ধুরা রে আমার আমার সময় একেবারে শেষ প্রান্তে চলে আসছে নির্দিষ্ট সময়ের ভিতরেই আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাইতে চাইতেছিলাম সেই বিষয়টা হলো রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমানের নিয়ামত দান করছে ঠিক কিনা বলেন এই ঈমান এবং ইসলাম আমার এবং আপনার নাজাতের কারণ নাজাতের জরিয়া নাজাতের মাধ্যম হবে কবরের মধ্যেও হবে হাশরের মাঠেও হবে পুল সিরাতেও হবে জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম হবে আমার এবং আপনার ঈমান এই ঈমান এবং ইসলাম রব্বুল আলামিন আমাদেরকে যেটা দান করছেন সেটা রক্ষা করার জন্য আমার এবং আপনার উপরে দায়িত্ব আছে না
আরো জোরে বলেন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই বলবেন হুজুর ঈমান ইসলাম পাইছি এটা আমার রক্ষা কেন করতে হবে ও মুসলমান গোটা পৃথিবীর অর্থ সম্পদ স্বর্ণ রূপা হীরা জহরত যা কিছু আছে এগুলোর চেয়ে মূল্যবান হলো আমার এবং আপনার ঈমান স্বর্ণ রূপা টাকা পয়সার পিছনে যদি চুর লাগে এগুলো যদি চুরি করার জন্য চুর থাকে আল্লাহর কসম আল্লাহর কসম এগুলোর চেয়েও দামি হলো ঈমান সেই এত দামি ঈমানকে চুরি করার জন্য কি চুর আছে না নাই জোরে বলেন আছে না নাই আর জোরে বলেন ঈমান চুর ইসলাম চুর ঈমান চুরের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে প্রধানতম চুর যে সে হলো ইবলিস জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ইবলিস ইবলিস হলো আমার এবং আপনার ঈমান চুর ইবলিস আমাদের ঈমানকে চুরি করার জন্য ইবলিস আমাদের ইসলামকে চুরি করার জন্য ইবলিস আমাদের ঈমানের মহান নিয়ামতকে ছিনিয়ে নেওয়ার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র করতেছে মুসলমান রব্বুল আলামিন যখন ইবলিসকে শয়তানকে নিক্ষিপ্ত করেছিলেন অভিশপ্ত করেছিলেন ইবলিস তখন বলছিল আল্লাহ তুমি আমাকে বের করলা আদমের কারণে আদমকে সাজদা করি নাই এই জন্য বিতাড়িত করলা এই জন্য তুমি আমার অভিশপ্ত করলা ও রব্বুল আলামিন ফাবিইজ্জাতিকা তোমার ইজ্জতের কসম লাউগুবিয়াল্লাহুম আজমাইন যে আদম এবং আদমের সন্তানের কারণে আজকে আমি শয়তান অভিশপ্ত হইলাম তোমার ইজ্জতের কসম খেয়ে বলতেছি আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব তবে আল্লাহ সবাইরে তো পারবো না ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন তবে তোমার কিছু বান্দা থাকে যারা খাঁটি মুখলেস এদের সাথে আমি পারবো না আর বাকি যারা তাদের অধিকাংশকে আমি আমার চক্রান্তের মাধ্যমে তাদের ঈমান ইসলামকে চুরি করে জাহান্নামে নিয়ে যাইব ঠিক কিনা বলে শয়তান কি বলছিল ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন শয়তান বলছিল আল্লাহ লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম আল্লাহ তুমি আমারে বিতাড়িত করছো কার কারণে তো আদমের কারণে আদম এবং আদমের কোন সন্তান যেন জান্নাতে যেতে না পারে এজন্য আমি ইবলিস চতুর্মুখী ষড়যন্ত্র চালাবো ইবলিস বলছিল আল্লাহ আমি তাদের ডান দিক থেকে আসব আবার বলছে ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম তাদের বাম দিক থেকে আসব তাদের সামনের দিক থেকে আসব তাদের পিছন দিক থেকে আসব চতুর্দিক থেকে এসে আমি ইবলিস চক্রান্ত করে তাদের ঈমান ইসলামকে চুরি করে নিয়ে যাব ওই সময় মুসলমানদের কান দিয়ে শেষ কথাটা শুনবেন ইবলিস চতুর্দিকের কথা বলছে বলেন কয় দিকের কথা ইবলিস বলছে আল্লাহ লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম আল্লাহ সামনের দিক থেকে আসবো পিছন দিক থেকে আসবো ওয়ান আইমানহিম ডান দিক থেকে আসবো ওয়ান শামাইলহিম বাম দিক থেকে আসবো চতুর্দিক থেকে এসে তাদের ঈমান ইসলামকে চুরি করে নিয়ে যাইব ও মুসলমান মুফাসসিরিনে কেরামগণ বলেন শয়তান চার দিকের কথা উল্লেখ করছে একটা দিকের কথা উল্লেখ করে নাই সেটা হলো উপরের দিক জুড়ে বলেন কথা ঠিক কিনা আরেকটা হলো নিচের দিক দুইটা দিক বাকি আছে তো কোনো বান্দা যদি তার নজরটাকে হেফাজত করে দুনিয়ার লালসার দিকে নিজের চোখটাকে না উঠিয়ে নিজের নজরটাকে নিচের দিকে রেখে চলতে পারে আর উপরে আল্লাহ পাকের কাছ থেকে রহমত চেয়ে নিতে পারে আল্লাহর কসম আল্লাহর কসম ইবলিস কেন ইবলিসের সকল বাচ্চারা পর্যন্ত মিলেও কোন ঈমানদার মুসলমানের ঈমান চুরি করতে পারবে না কারণ উপর দিক থেকে আল্লাহর রহমত আসে ঠিক কিনা বলে আর নিচের দিকে যদি কেউ নজর রাখে সেও হেফাজতে থাকে আজকে আমাদের নজর ডানে বামে সামনে পিছনে আজকে নজর
আমাকে আপনাকে একবার শেষ করে ফেলছে এই নজরের কারণে লোভ লালসা হিংসা বিদ্বেষ আজকে ক্ষমতার জন্য মারামারি কাটাকাটি সকল কিছুই আজকে আমাকে আপনাকে কেউ বলছে কেন আমরা আমাদের নজরটারে কন্ট্রোল করতে পারি না একজনে আছে দেইখা আমার এরকম হইতে হইব কথা ঠিক কিনা বলে মুসলমান সর্বশেষ পরিশেষে আপনাদেরকে বলে যাই আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সেখানে আল্লাহ পাক বলেন শুনো ইন্নামা যালিকুমুশ শাইতান নিশ্চয় তোমাদের জন্য যে ওই শয়তানটা আছে যে শয়তান আমি আল্লাহর কাছে ইজ্জতের কসম খেয়ে বলছে তোমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য সে চেষ্টা করবে এই শয়তান কিন্তু আয়েশা তোমাদের কাছে ইহাউবিহু ভয় দেখাইবে আউলিয়াহু শয়তানের বন্ধুদের শয়তানের বন্ধু ইমানদার না কাফের জোরে বলে শয়তানের বন্ধু ইমানদার না কাফের কাফের শয়তান এসে তোমাদের কাছে তার বন্ধু যে সকল কাফেররা আছে তার বন্ধু আমেরিকার কাফেররা আছে তার বন্ধু ইসরায়েলের কুত্তা ইহুদিরা আছে তাদের ভয় দেখিয়ে তোমাদেরকে শান্ত করে দিবে তোমরা যেন মুসলমানের পক্ষে ইসলামের পক্ষে ফিলিস্তিনের পক্ষে মসজিদে আকসার পক্ষে কোন কথা না বলো শয়তান তোমাদেরকে আমেরিকার ভয় দেখাইবে শয়তান তোমাদেরকে ব্রিটেনের ভয় দেখাইবে শয়তান তোমাদেরকে ফ্রান্সের ভয় দেখাইবে শয়তান তোমাদেরকে ইসরায়েলের কুত্তা ইহুদিদের ভয় দেখাইবে কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বলে দেই ফালা তাখাফুহুম সাবধান সাবধান শয়তানের বন্ধুদেরকে ভয় না করে ওয়াখাফুনি আমি আল্লাহকে ভয় করো ইন কুনতুম মুমিনিন যদি মুমিন হও ইমানদার হও শয়তানের বন্ধুদেরকে ভয় না করে আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ যার সাথে আছি বিজয় তার হবে কথা ঠিক কিনা বলে আপনাদের কাছ থেকে জানতে চাই আমার আল্লাহ পাক কি ইমানদারদের সাথে আছে না নাই আর জোরে বলেন আছে না নাই প্রত্যেকটা মুসলমানের সাথে প্রত্যেকটা ইমানদারের সাথে প্রত্যেকটা মুসলমান ইমানদারের ছোট ছোট বাচ্চাদের সাথে পর্যন্ত প্রত্যেকটা শিশুর সাথে পর্যন্ত আমার আল্লাহ আছে আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা আজকে বলবেন হুজুর ইমানদারের সাথে আল্লাহ পাক থাকার পরেও ইমানদার কেন মারা যায় ইমানদার কেন মার খায় ইমানদার কেন শাহাদাত বরণ করেন মায়ের কোলে সন্তানের লাশ বাবার কোলে সন্তানের লাশ আজকে বাচ্চাদের লাশের সারি শিশুদের লাশের সারি আজকে মুসলমানের লাশের সারি আমার আল্লাহ যদি মুসলমানের সাথে থাকে ইমানদারদের সাথে থাকে তাদের লাশের সারি কেন হয় ও মুসলমান তার একটা জবাব এভাবে বুঝে নেন আমার আল্লাহ যার সাথে আছেন তাকে আল্লাহ পাক অনেক সময় মৃত্যু দিয়ে শাহাদাতের মর্যাদা দিয়ে বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করায় কথা ঠিক কিনা বলে এদের হিসাব উহুদের যুদ্ধে 70 জন সাহাবা একরাম শাহাদত বরণ করছে নবীজি বলছেন এক সাহাবীর লাশ খুঁজে পাওয়া যায় না আমার নবীজি বলছেন আরে লাশ খুঁজে পাইবা কিভাবে কাইটা টুকরা টুকরা করা হয়েছে লাশ খুঁজে পাইতেছো না দুঃখ করো না আমি নবীজি দেখতেছি ফেরেশতারা তারে গোসল করাইতেছে সুবহানাল্লাহ বলেন অতএব যে সকল হ্যাঁ ফিলিস্তিনের মা বোনেরা কি করছেন বাচ্চাদের হ্যাঁ জানে যে কোন সময় মারা যাইতে পারে মা জানে বাবা জানে এই জন্য পরিবারের সকল সদস্য একসাথেও থাকে না এক একজন এক এক শহরে থাকতেছে আর বাচ্চারা মারা গেলে লাশটাকে যেন চিহ্নিত করতে পারে এই জন্য শরীরের বিভিন্ন অংশে তারা নাম লিখে রাখতেছেন বিভিন্ন শব্দ লিখে লাশ চিহ্নিত করার কৌশল তারা গ্রহণ করতেছে কি বোঝা যায় মৃত্যুকে ভয় পায় না ঠিক কিনা বলে তারা মরতে রাজি জীবন দিতে রাজি মসজিদে আকসাকে রক্ষা করতে তারা রাজি আজকে মুসলমান যদি মসজিদে আকসাকে রক্ষা করার জন্য গোটা পৃথিবীর মুসলিম ঐক্যবদ্ধ হয়ে যায় আল্লাহর কসম আল্লাহর কসম ওই ইহুদির বাচ্চারা ইসরায়েলের কুত্তারা এক মুহূর্ত টিকে থাকতে পারবে না ঠিক কিনা বলে আফসোস আজকে মুসলমান কাফেরদেরকে ভয় করে কাফেরদেরকে ভয় করলে মুসলমান কাফেরদের সাথে কিয়ামতের মাঠে উঠবে ঠিক কিনা বলে ঠিক
কাফেররে ভয় কইরা হ্যাঁ গুলোকে খাতির রাখে খাতির রাখে খাতির রাখে তো আমার নবীজি বলছেন আল মারউ মা আমাল আহাব্বা যে যার সাথে খাতির করবে সে তার সাথে কিয়ামতের মাঠে উঠবে এজন্য আমরা কোনো কুফরি শক্তির সাথে নাই আমরা কোনো কুফরি শক্তির পক্ষে নাই ইসলাম বিরোধীদের পক্ষে নাই ইমানদার হতে পারে পৃথিবীর যে কোনো এক প্রান্তে একজন ইমানদার পৃথিবীর যে কোনো প্রান্তে থাকবে আমরা তার সাথে আছি ঠিক কি না